এরকম ব্যক্তি নয়, অর্থাৎ ইমানদাররাই শুধু স্পর্শ করতে পারবে। কিন্তু সাধারণত এটা হচ্ছে আদব, ইসলামের ম্যানার যে কোরআনকে অজুর সাথে ধরা, এই জন্য অজুর মাধ্যমে ধরার আমরা চেষ্টা করব। যদি অজু নাও থাকে, কোরআন আমি তেলাওয়াত করতে চাই, তাহলে সরাসরি কোরআন শরীফের টেক্সটে হাত না দেওয়া উচিত, টেক্সটে হাত না দেওয়া উচিত। আরেকজন ভাই দুটি প্রশ্ন রেখেছেন। প্রথম প্রশ্ন হলো, যদি সুদ হারাম হয় তাহলে ব্যাংকের বিভিন্ন শাখা বাংলাদেশে উদ্বোধন করার সময় আলেমরা মিলাদ পড়েন কেন? খুব জটিল একটা প্রশ্ন। আসলে যদি কনভেনশনাল ব্যাংকের বিভিন্ন শাখা উদ্বোধন হয় যেখানে সুদের ভিত্তিতে লেনদেন হয়, তখন কোনো আলেমের উচিত নয় যে কোরআন খতম পড়ে সেটাকে উদ্বোধন করা কিংবা মিলাদ পড়ে সেটাকে উদ্বোধন করা। কারণ সুদকে তো বিসমিল্লা পড়ে আমি খেতে পারি না। কেউ যদি কোনো গুনাহ করার আগে বিসমিল্লা করে গুনাহ করে, তখন ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেউ চুরি করতে বের হচ্ছে যে 2 রাকাত নফল পড়ে যাই, নাউজবিল্লাহ, অথবা অন্যায় কাজে শুরুতে বিসমিল্লা বলে করা, এটা তো খুবই হারাম, কারণ আল্লাহর নামকে অপবিত্র করা হলো। একইভাবে সুদী ব্যাংকের কোনো শাখা উদ্বোধনে কোনো আলেম যে মিলাদ পড়তে পারেন, সেটা আমার জানা ছিল না, আপনার এই ভয়েসমেল থেকে আমি জানতে পারলাম। আমরা এটাকে ঘৃণা করি, এটাকে আমরা অপছন্দ করি। দ্বিতীয় প্রশ্ন, আপনি জানতে চান যে ইসলামিক ব্যাংক, যারা ইসলামিক ব্যাংকিং করে, তারা সেন্ট্রাল ব্যাংকের সাথে কিভাবে লেনদেন করে? সেখানেও তো সুদের লেনদেন করতে হয়। এখানে দুটো পর্যায়ে, একজন গ্রাহক হিসেবে আমরা বারবার এটা বলতে চাই, গ্রাহক হিসেবে আমার জন্য দায়িত্ব হলো আমি যে ব্যাংকের সাথে লেনদেন করছি সেটার সাথে ওই পদ্ধতিটা ইসলামিক কিনা, সুদবিহীন কিনা। যদি এটা সুদবিহীন এবং ইসলামিক ওয়েতে হয়, তাহলে এটা ইসলামিক ব্যাংকিং আমার জন্য হয়ে গেল, আমি গুনাহ থেকে মুক্ত হলাম। আমার পয়সা ব্যাংক জমা নিয়ে সেটাকে কিভাবে কোথায় ইউজ করছে, অথবা কেন্দ্রীয় ব্যাংকের সাথে, বাংলাদেশ ব্যাংকের সাথে, সেন্ট্রাল ব্যাংকের সাথে কিভাবে তারা লেনদেন করছে, এটা আমার দায় দায়িত্ব আমার নয়, সেটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ এবং তাদের বোর্ডের। তারা যদি ভুল করে, এটার জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। হ্যাঁ, তারা যদি চেষ্টা করছে যে সেন্ট্রাল ব্যাংকের সাথে ইসলামিক ওয়েতে করার জন্য, তারপরেও যদি কিছু সমস্যা হয়ে যায়, এটা আল্লাহ হয়তো ক্ষমা করবেন। এই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা গ্রাহক হিসেবে ব্যাংকের সাথে যেন ইসলামিক ওয়েতে আছে কিনা সেটাকে বিশ্লেষণ করা এবং যাচাই বাছাই করা। শেখ, আমি একটা ইসলামিক ব্যাংকে জানি, যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে টাকা রাখার পরে যে সুদটা বা যে লাভটা ওখান থেকে আসছে, সেটা তারা একটা ফাউন্ডেশন করেছে যেটা শুধুমাত্র চ্যারিটেবল কাজে ইউজ করা হচ্ছে। তার মানে ওইটা তাদের কোনো মূল সিস্টেমের সাথে নাই, ওইটা সবগুলোই হচ্ছে যেটা সওয়াবের নিয়ত ছাড়া করা, ওই ওই সিস্টেমটা তারা করে নিয়েছে। এটা এটা হচ্ছে নিজেদেরকে রিলিজ করার একটা উপায়, যে মেইন সিস্টেমের ব্যাংকিং সিস্টেমে আমরা সেই টাকাটাকে ঢুকালাম না, কিন্তু যেহেতু পুরো বিশ্ব সিস্টেমটাই হচ্ছে সুদের ভিত্তিতে হয়ে গেছে, তাহলে সুদের বাতাস তো, ধোঁয়া তো লাগবেই, কারণ চতুর্দিকে আগুন জ্বলছে। আপনি আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন, কিন্তু ধোঁয়া থেকে তো বাঁচতে পারছেন না, অনেকটা সেরকমই। কাজে আল্লাহর কাছে আমাদের দোয়া করা দরকার যে আল্লাহ, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি যে বাকি যেসব ময়লা ধোঁয়া ধুলোবালি আমাদের গায়ে আসছে, হে আল্লাহ, সেগুলোকে তুমি দূর করে দাও, মুছে দাও। এরপরে একজন ভাই প্রশ্ন রেখেছেন, তার নাম মাহফুজ। তিনি জানতে চান, যারা রোজা রাখতে পারবে না তাদের ফিদিয়া কত দিতে হবে, এবং সেটা লন্ডনের টাকায় দিতে হবে না বাংলাদেশের টাকায় দিতে হবে? এটার উত্তর আশা করি আমাদের আলোচনাগুলো থেকে পেয়েছেন। ফিদিয়া 5 পাউন্ড যদি আমরা একটু রাউন্ড ফিগারে দিয়ে দিই, এটাই ভালো, 3 থেকে 5 পাউন্ডের ভিতরে দেওয়া যায়। 30টি রোজার জন্য আপনি 150টি পাউন্ড দেবেন, এবং যারা লন্ডনে থাকে 150টি পাউন্ডই দিতে হবে। ওই পাউন্ডকে যদি আপনি বাংলাদেশে প্রেরণ করেন, এটার বাংলাদেশি টাকায় যে মূল্য আসে সেই মূল্যকে আপনাকে পরিশোধ করতে হবে। তবে বাংলাদেশে যে ফিতরার দাম, মনে করেন বাংলাদেশে ফিতরার দাম 50 টাকা, ওটা দিলে হবে না, এই দেশের ফিদিয়ার দাম বা ফিতরার দামকে নির্ধারণ করতে হবে। জি, আমার মনে হয় আমরা আলোচনায় চলে যাওয়া দরকার। আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ, আমার মনে সব ভাই বোনদের জন্য এটা জরুরি। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্য এটিকুয়েট অফ ফাস্টিং, রোজার আদব বা করণীয়। এ বিষয়ে আমরা কথা শুনবো আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আমরা পবিত্র রমাদানের মতো বড় অতিথি আমাদের কাছে আসছে, আমাদের ব্যক্তি জীবনে এবং আমাদের কমিউনিটি জীবনে পবিত্র রমাদানের স্পর্শ আমরা পেতে যাচ্ছি। এই পবিত্র রমাদানকে পরিপূর্ণভাবে মেহমানদারি করা, আতিথেয়তা করা এবং সম্মান করা আমাদের দায়িত্ব।
এই রমাদান ওই মাস যার কথা আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন, এই মাস রহমতের মাস, গুনামাপের মাস এবং নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার মাস, এই মাস ইবাদতের মৌসুমের মাস। এই মাসে প্রতি রাতেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে যে হে যারা ভালো কাজ করো আরও এগিয়ে আসো, আরও ভালো কাজ বৃদ্ধি করে দাও, হে যারা অন্যায় কাজ করো তারা এই মাসে উপলক্ষে তোমরা বন্ধ করে দাও, স্টপ হয়ে যাও। কাজেই এই মাসে যেহেতু শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, কাজে আমি কোনো অন্যায় করলে আমি শয়তানকে আর দোষারোপ করতে পারবো না, কারণ শয়তান তো লকড আপ, তাকে তো জেলে আবদ্ধ করে রাখা হয়েছে। আমি যদি করে থাকি সেটাকে আমাকে নিজেকে দোষারোপ করতে হবে। আজকে যে পবিত্র রমাদানে রোজার যেসব আদবগুলো আছে, যেসব নিয়মগুলো আছে, যে কাজগুলো আমাদেরকে করতে হবে, সেই ব্যাপারেই আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো, আপনারা সেটা মনে রাখবেন, লিখে রাখবেন। 1 নম্বর হলো, আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবো না, পানাহার ত্যাগ করব, এটা তো আছেই, কিন্তু পাশাপাশি আরও কিছু ম্যানার আমাদেরকে বজায় রাখতে হবে। তার মধ্যে একটি হলো সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নিজেদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করা, চোখ দিয়ে খারাপ দৃষ্টি না দেয়া, রাস্তাঘাটে চলার সময় নিজের চোখকে অন্য মাসে সম্বরণ করব কিন্তু রোজা অবস্থায় আমাকে বেশি করতে, এবং নিজের জিহ্বাকে নিজের কথাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ নবী বিশেষত জিহ্বার কথা বারবার বলেছেন, কি বলেছেন, ফাইদা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন রোজার তোমরা কেউ রোজা রাখবে, তোমাদের রোজা পালনের দিন আসবে, তখন তোমরা অশ্লীল কথা, বেহায়াপনার কথা তোমরা মুখে উচ্চারণ করবে না, গালাগাল করবে না, এবং তোমরা চিৎকার করবে না নিজের কর্মচারীকে, নিজের সন্তানদেরকে, নিজের স্ত্রীকে, নিজের হাজব্যান্ডকে, নিজের অধীনস্থদেরকে চিৎকার করে তোমরা কথা বলো না। তাহলে আল্লাহ বিশেষ করে আমাদেরকে মুখে কন্ট্রোল করতে বলেছেন, আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফে হাদিস আছে, যে ব্যক্তি রোজা রাখলো এবং সে মিথ্যা কথা বলা বন্ধ করেনি, অন্যায় করা বন্ধ করেনি, খারাপ কথা বন্ধ করেনি, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা ত্বআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর তার ওই রোজার দরকার নেই, সে যে পিপাসিত ছিল, সে যে ক্ষুধার্ত ছিল, এটার কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। কাজেই আমি রোজা রাখলাম, এত কষ্ট, 18 ঘন্টা না খেয়ে থাকলাম, 19 ঘন্টা না খেয়ে থাকলাম, কিন্তু নিজের মুখকে কন্ট্রোল না করতে পেরে আমি গুণাগার হয়ে গেলাম। এই জন্য রোজার আদব হলো 1 নম্বর, আমরা নিজেদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায় থেকে, গুনাহ থেকে, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে, আল্লাহর হুকুমের বাইরে যাওয়া থেকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষত আমাদের কথাকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেকে আছে রমাদানে মা বোনেরা কিংবা অন্যান্য পুরুষরা সময় কাটে না, সময় কাটানোর জন্য তারা বসে গল্প গুজব শুরু করে, আড্ডা শুরু করে, তখন অন্যের সমালোচনা করে, তখন শয়তান খুশি হয় কিন্তু আল্লাহ নারাজ হন, এবং রোজার যে বরকত সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য পরিপূর্ণভাবে ইবাদতের জন্য আত্মনিয়োগ করতে হবে। 2 নম্বর হলো যে রমাদান এটা মর্যাদা পেয়েছে কোরআনের কারণে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, কাজে এই কোরআনের মাস রমাদান, এই মাসে আমরা কোরআন চর্চা বাড়াতে হবে। রমাদান আলোকিত হয়েছে কোরআন থেকে, কারণ এই মাসে কোরআন নাজেল হয়েছে, রমাদানের নিজস্ব কোনো গুণ নেই, শাবান কিংবা শাওয়ালের মতোই রমাদান, কিন্তু কোরআন এই মাসে নাজেলের জন্য আল্লাহ নির্বাচিত করেছেন বলেই রমাদান আজকে এত গুরুত্বপূর্ণ, মর্যাদাবান। তাহলে আমাদেরকে কোরআন বেশি চর্চা করতে হবে, রোজা রাখলাম কিন্তু কোরআন পড়লাম না, সেটা জানা না হয়, আমরা রাতে তারাবির নামাজে কোরআন শুনবো, খতম শোনার চেষ্টা করব, আর নিজেরা কোরআনে করিম সুন্দর করে শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করব, যারা পারি না শেখার জন্য রমাদানে চেষ্টা করব, এবং পাশাপাশি আমরা আল্লাহর কোরআনে আল্লাহ কী বলেছেন সেটা বুঝার জন্য চেষ্টা করব, সময় দেব কোরআনের জন্যই, আমরা রমাদানের অধিকাংশ সময়কে নিয়োগ করব। এরপর আমরা ইবাদতের মাত্রাকে বাড়াবো, 3 নম্বর ইবাদতের মাত্রা যেন বেড়ে যায়। আগে আমি ইবাদত করতাম, রমাদানের আগেও আমি নামাজ পড়েছি, কিন্তু রমাদানের নামাজটার কোয়ালিটি যেন সুন্দর হয়, পরিমাণ যেন বেড়ে যায়, তাহলে আমরা এই ইবাদতের মাত্রাকে বাড়ানোর মাস। 4 নম্বর হলো সাদাকার মাস, আমরা এই মাসে বেশি বেশি সাদাকা করব, রমাদানের সাদাকাকে শ্রেষ্ঠ সাদকা বলা হয়ে থাকে, এই জন্য আমরা এই মাসে গরিব দুঃখীদেরকে দান করব। বিশেষত এখনও রমাদান শুরু হয়নি, আমাদের আত্মীয় স্বজন, গরিব, পাড়া প্রতিবেশী যারা দেশে বাস করছেন, তাদের জন্য আমরা কিছু টাকা এখনই পাঠিয়ে দিই,
যাতে করে রমাদানে তারা প্রতিদিন আমার দেয়া পয়সায় একটা পরিবার অন্তত ইফতার করতে পারে। রমাদানে ইফতার করার জন্য 5 পাউন্ড যদি আপনি দেন তাহলে কয়েকদিন, তারা 1 সপ্তাহ অনেকে অনেক ছোট পরিবারগুলো ইফতার করে ফেলতে পারবে। এর জন্য আপনি হিসাব করে পুরো মাসের জন্য এখনই তাদের জন্য ইফতারের টাকা পাঠিয়ে দিন। এবং আল্লাহ নবী বলেছেন, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিসলা আজরি সিয়ামিহি মিন গাইরি আন ইউনকাসা মিন আজরিহি শাই। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো সে ব্যক্তিকে রোজার পরিপূর্ণ সওয়াব দেয়া হবে। এটা ভুল বোঝা যাবে না যে তার সওয়াব থেকে কেটে আমাকে ইফতার করানোর কারণে আমাকে দেবে। আল্লাহ নবী বলেন, না তা নয়, আল্লাহর কাছে অফুরন্ত সওয়াব আছে, আল্লাহ পাক সওয়াব দেবেন। এটা হলো আমরা বেশি চ্যারিটি করব, সাদাকা করব, ইফতার করাবো, এবং সর্বশেষ হলো আমরা এতিকাফ করব এবং লাইলাতুল কাদারকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। যারা আমরা পুরুষ আছি মসজিদে গিয়ে আমরা এতিকাফ করার জন্য চেষ্টা করব। এই আমলগুলো হচ্ছে রমাদানের রোজার একটা আদব, এটিকেট, এগুলোকে আমরা স্মরণ রাখার জন্য চেষ্টা করব। এভাবে করে আমরা উৎসব মুখর পরিবেশে এবং আনন্দের সাথে আমরা ইবাদতের এই মৌসুমকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলের জন্য যেন সহায় হন। আমিন। শুক্রিয়া প্রিয় ভাই বোনেরা। আমার মনে হয় আপনার রোজার এটিকেট কি হওয়া উচিত একজন মুসলমান হিসেবে আপনারা এতক্ষণ শুনলেন, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই আলোকে আমাদের জীবনকে পরিচালিত হওয়ার তৌফিক দেন, বিশেষ করে রমজানকে, রমজানের যে আদবগুলো সেগুলো আমাদেরকে মানার তৌফিক দেন। যাচ্ছি ছোট্ট আরেকটি বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ, সেটা হবে আমাদের সর্বশেষ সেগমেন্ট। তো আশা করছি আপনাদেরকে সঙ্গে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোন কোন নিয়ামত করবে অস্বীকার।